নন্দীগ্রামে মিসিং হয়েছে আপনি জানেন, তুলে নিয়ে যেভাবে কেটে ভাসিয়ে দেওয়া হয়েছে সেই কেস, ফ্যামিলি ভিকটিম ফ্যামিলিগুলো কোর্ট কমপ্লেন করার পরে এটা সিআইডি নিয়েছিল, তদন্ত কিছুটা হয়েছে, সাক্ষী টাক্ষী ডেকেছেন আমার এলাকা, আমি ওখানকারই এমএলএ, আমার এলাকাতে এসেও ছিলেন সিআইডির টিম। তারপরে গত দু মাসের বেশি সময় ধরে আমি দেখতে পাচ্ছি যে কোনো অ্যাকশন হয়নি। অত্রি এটা বলবে সিআইডি কে ইমিডিয়েট টু টেক কেয়ার টু সাবমিট দা রিপোর্ট টু মি, মেরে দিয়েছে এটা। এতদিন কিসে লাগে ওর এনকোয়ারি করতে, এতগুলো লোকের কোনো ট্রেসই নেই, আর তাদের দেয়া হয়েছে কাজটা করতে, তাদের কি ঘুমোতে তো দেওয়া হয়নি।